বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করব যেটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে কোনো বিয়ে শি বা পার্টিতে যাওয়ার আগে ঠিক এক ঘন্টা আগে এটা করলে মুখ অসম্ভব গ্লো করবে মেকআপ খুব ভালোভাবে বসবে আর এই ভিডিও শেষে তাই আমি তোমাদের একটা ছোট্ট মেকআপ করেও দেখাবো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা বন্ধুরা এই শীতকালে যদি তোমাদের স্কিন একদম ডাল হয়ে গিয়ে থাকে রুক্ষ শুষ্ক হয়ে গিয়ে থাকে একদম বেজান কোনো চমক নেই স্কিনে এই ধরনের স্কিন যদি তোমাদের হয়ে গিয়ে থাকে আর তোমরা যদি চাও যে খুব খুব তাড়াতাড়ি একদম পাঁচ থেকে সাত মিনিটের ভেতর তোমার স্কিনের গ্লো ফিরে আসুক স্কিনটা চকচক করুক স্কিনে একটা বেশ বিউটিফুল গ্লোয়িং একটা ভাব চলে আসুক কেননা হয়তো তোমাদের কোনো ইনভিটেশন আছে কোনো বিয়ে শি বাড়ি আছে তার আগে যদি স্কিনটা ওরকম ডাল হয়ে থাকে একদম রুক্ষ শুষ্ক কালচে ভাব এসে থাকে তাহলে কি ভালো লাগে তাহলে তো কোনো মেকআপ করলেও ভালো লাগবে না আর এমনিতেও কোনো ভালো লাগবে না তাই জন্য আজকে আমি তোমাদেরকে যে ট্রিটমেন্টটা দেখাচ্ছি একটা অ্যামেজিং একটা ট্রিক্স বলতে পারো যেটা তোমার স্কিনকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটা অসম্ভব চকচকে গ্লো দেবে মুখে একটা মানে বিউটিফুল একটা আভা এনে দেবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ত্বককে অনেকটা এক থেকে দু শেড অবধি ফর্সাও করে দেবে আজকের যে স্কিন কেয়ারটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা কোথাও বিয়ে বাড়ি যাওয়ার আগে বিয়ে সাদি বাড়ি থাকলে কোনো পার্টি থাকলে কোথাও যাওয়ার আগে তোমরা করবে আগের দিন রাত্রেও করতে পারো যদি রাত্রে করার টাইম না পাও আগে আগে অন্তত এক ঘন্টা আগে যদি তোমরা করে নাও দেখবে তোমাদের স্কিনে একটা আলাদা গ্লেজ এসে যাবে একটা স্কিনটা চকচকে হয়ে যাবে মানে একটা সফট সাফেল বিউটিফুল স্কিন হয়ে যাবে যেটাতে তোমার কিন্তু তুমি মেকআপ করলেও ভালো লাগবে আবার হালকা মেকআপেও ভালো লাগবে আবার চড়া মেকআপও খুব ভালো বসবে তাহলে চলো তার জন্যে কি লাগছে আগে দেখে নাও প্রত্যেকটা জিনিস তোমাদের ঘরেই আছে কোনো জিনিস কিনতে তোমাকে সঙ্গে সঙ্গে ছুটতে হবে না প্রত্যেকটা ঘরের জিনিস দিয়ে আমি একটা বিউটিফুল একটা মানে দুর্দান্ত একটা হোম রেমেডি তোমাদেরকে করে দেখাচ্ছি তা চলো তার জন্যে সবার আগে চাই কিন্তু দুধ কাঁচা দুধ হলে খুব ভালো যদি কাঁচা দুধ না থাকে এমনি দুধ নেবে তবে দুধটা যেন ঠান্ডা হয় গরম দুধ নয় তার সঙ্গে চলো আমি দুটো তিনটে জিনিস মিক্স করে দেখাচ্ছি কি করব। তোমাদেরকে তো আমি এটা দেখিয়েই দেব তার আগে বলি যে আমরা তো সবাই ফেসবুক করি তোমরা আমাকে অনেকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ আমি খুব আনন্দ পেয়েছি আমি তোমাদের সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করেছি যে যতজনের আমি দেখতে পেয়েছি ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো লিঙ্ক ইনস্টাগ্রামে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাক দেওয়া থাকবে এই ফেসবুক ইনস্টাগ্রাম বা এই ইউটিউব থেকে আমরা কিন্তু প্রচুর জিনিস শিখি এবং একটা এন্টারটেনমেন্টেরও মানে আমরা একটা এন্টারটেনমেন্টও পাই কিন্তু এই ফেসবুকের ছবি দেখে নিজের অনেক চেনা জানা লোকের ছবি দেখতে পাই অনেক কিছু শিখতেও পারি অনেক আনন্দও পাই সেরকমই আর একটা অ্যাপ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে পাখুড়ি অ্যাপ নামটাই কি দারুন না হ্যাঁ বন্ধুরা পাংখুড়ি অ্যাপ বলে একটা নতুন অ্যাপ এসেছে সেই অ্যাপটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি যেমন ধরো তোমরা খুব ভালো খুব ভালো মেকআপ টিউটোরিয়াল কিন্তু ওখানে শেখানো হয় কিভাবে আই মেকআপ করতে হয় কিভাবে কি মেকআপ করতে হয় মেকআপ টিউটোরিয়াল থেকে শুরু করে রান্না রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু তোমরা ওখানে শিখতে পারো কুকিং ডান্সিং সমস্ত কিছু এবং এটা মানে অনেক সময় বিউটি কোর্স বা কোনো কিছু কোর্স করলে সেখান থেকে কিন্তু সার্টিফিকেটও পাওয়া যায় অনেক রকম কন্টেস্টে যোগদানও করা যায় তোমরা একটু দেখতে পারো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই অ্যাপটা ডাউনলোড করে নিলেই হবে আর কিচ্ছু না ওখানে তোমাদের কিন্তু মানে এক্সপার্টরা এসেও ক্লাস করান আর সমস্ত রকম কোয়ারিজ তোমার কিন্তু লাইভ ক্লাস হয় সমস্ত রকম প্রশ্নও কিন্তু তোমাদের জবাব দিয়ে দিতে পারবে সো তোমরা অ্যাপটা দেখতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো জাস্ট ডাউনলোড করেই নিলেই হবে তো একবার চেক করে নিও তো চলো এবার চলে যাই আমাদের আজকে সো সবার প্রথম নিয়েছি ঠান্ডা দুধ আমরা জানি দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড আর দুধের সাথে যখন আমি লেবু মিক্স করব। তখন কিন্তু সেই ল্যাকটিক অ্যাসিডের যে মানে উপকারিতাটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় সো দেখো এই দুধের সাথে আমি এখানে তিন থেকে চার ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি সো এখানে আমি চার পাঁচ ফোঁটা লেবু দুধের মধ্যে অ্যাড করে দিলাম তার ফলে কী হলো দুধটা আমার একটা ল্যাকটিক অ্যাসেড যেটা থাকে সেটা এনহ্যান্স হয়ে গেলো এবার আমি এর সাথে অ্যাড করবো একটু অলিভ অয়েল তোমরা অলিভ অয়েল অ্যাড করতে পারো বাদাম তেল বা আলমন্ড অয়েল অ্যাড করতে পারো বা এগুলো কোনোটাই না থাকলে ভিটামিন ই ক্যাপসুল একটা অ্যাড করে দিতে পারো তো চলো মেয়েটাতে এই অ্যাড অলিভ অয়েল একটু অ্যাড করি দেখো আমি এখানে অলিভ অয়েল অ্যাড করে দিলাম এবার যেটা হচ্ছে একটা ম্যাজিক তোমরা সবাই জানো তার উপকারিতা সেটা হচ্ছে বন্ধুরা কফি কফি আমাদের স্কিনের সমস্ত দাগছোপ তুলতে সরিয়ে দিতে ভীষণ ভালো কাজ করে অ্যান্টি ব্লেমিশাল হিসেবে কফি কিন্তু এক নম্বর সো আমি এখানে দিলাম হাফ চামচ মতন পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স নিচ্ছি ব্যাস আর কিছুই দিতে হবে না এবার এটার ইউজটা আমি তোমাদের দেখিয়ে দিই আর এটার যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না মানে কিভাবে যে আমাকে অ্যাট্রাক্ট করছে যে তোমাদের কি করবো আর বলবো আমি প্রচন্ড পরিমাণে কফি লাভ কফি ভীষণ ভালোবাসি কাজী এই একটা কী যে সুন্দর একটা স্মেল অসাধারণ যাকে চলো এটা এবার আমি ফেসে লাগাবার আগে চলো ড্রেসটাকেও তো বাঁচাতে হবে কারণ কফির দাগ ড্রেসে পড়লে খুব বিচ্ছিরি হয় তাই না উঠতে চায় না সেই জন্যে ড্রেসটাকে বাঁচানোর জন্যে আমি একটু সেই বাচ্চাদের বিপ পড়ার মতন একটু বিপ লাগিয়ে নিলাম স চলো এবার এটাকে ফেসে লাগিয়ে তোমার সার্কুলার মোশানে মাসাজ দিতে হবে দেখো ওই যে আমি নিয়েছিলাম দুই তিন চামচ দুধ তার সঙ্গে দিলাম অলিভ অয়েল আর দিলাম কফি আর দিলাম লেবু এই সবকটা জিনিস মিক্স করে নিয়ে পুরো ফেসে হালকা হাতে ম্যাসাজ দেবে এরকম হালকা হাতে কিন্তু ম্যাসাজ দিতে হবে একদমই ঘষে ঘষে নয় বা রোগড়ে রোগড়ে নয় আর যতক্ষণ নয় পুরো দুধটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ম্যাসাজ দিতে হবে পুরো ওই দুই তিন চামচ দুধ তোমাদের স্কিন অ্যাবজর্ব করে নেবে মানে এই পুরো দুধটা তোমার স্কিনে বসে যাবে বেশি ঘষাঘষি না করে হালকাভাবে বসিয়ে দেবে এটা তোমাদের দু মিনিটও লাগতে পারে তিন মিনিটও লাগতে পারে চার মিনিটও লাগতে পারে ঠিক আছে কিন্তু তোমাদের ধীরে ধীরে ম্যাসাজ করে এই দুধের মিশ্রণটা স্কিনে বসিয়ে দিতে হবে যে কোনো কোথাও যাবার আগে বা মেকআপ করার আগে এটা করে নিলে দেখবে স্কিন কিভাবে চমকাবে কীভাবে গ্লো দেবে এবার বলি যাদের দুধ সহ্য হয় না তারা কি করবে তারা এই দুধের জায়গায় দই নেবে এক চামচ দই নিয়ে নেবে ঠিক আছে এবং তার সাথে তোমরা যদি অয়েল মিক্স করতে চাও না মানে অলিভ অয়েল মিক্স না করতে চাও তাহলে ভিটামিন ই ক্যাপসুল নেবে এবার যাদের ভিটামিন ই স্যুট করে না তারা অলিভ অয়েল বা আলমন্ড অয়েল নিয়ে নেবে ঠিক আছে অথবা আর নেবে তিন চার ফোঁটা লেবুর রস ব্যাস এটাই এনা আর একটু কফি দিয়েছি আমি এখানে কফি এখানে অ্যান্টি অ্যান্টিব্লেমিশারের কাজ করছে এবার দেখো আর যদি দুধ তোমাদের স্যুট করে তাহলে দুধই নেবে মানে তোমার স্কিনে যেটা স্যুট করবে সেটাই তুমি নেবে আমি তোমাদের দু রকমই বলে দিলাম দুধ দিয়ে কিভাবে বানাবে সেটা আমি দেখিয়ে দিলাম আর দই দিয়ে কিভাবে বানাবে আমি তোমাদের বলে দিলাম কিন্তু এটা করার আগে অবশ্যই ফেসওয়াশ করে নেবে একদমই ভুলবে না ফেসওয়াশ করতে কারণ এটা করার পর কিন্তু আর ফেসওয়াশ করা যাবে না শুধুমাত্র মুখটা জল দিয়ে ধুতে হবে এবার দেখো পুরো দুধটা আমার মুখে কিন্তু অ্যাবজর্ব করে গেছে যেটুকুনি লাস্ট ছিল আমি সেটুকুনিও কিন্তু মুখে অ্যাবজর্ব করিয়ে দিয়েছি এটা তোমরা সপ্তাহে দু তিন দিন রাত্রে শোবার আগেও করতে পারো অথবা তোমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে স্কিনে এটা করে নিতে পারো দেখবে তোমাদের স্কিন একেবারে হিরের মতো চমকাবে মেকআপ লং লাস্টিং হবে কালো হবে না গলে যাবে না আর যদি রাতে শোবার আগে এটা করো সকালে উঠে জাস্ট গ্লোয়িং ফেস পাবে ভীষণ উপকারী এই ট্রিক্সটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মনে হবে কোনো নামি ফেশিয়াল তুমি করে এসেছ আমি নিজে এগুলো করি এবং সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো আমি পুরো ফেসে কিন্তু এইভাবে ভালোভাবে স্কিনটা মাসাজ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি এর ফলে কি হবে আমাদের স্কিনটা ভেতর থেকে এমন গ্লোয়িং হবে যে যে কোনো মেকআপই খুব ভালোভাবে বসবে উজ্জ্বল ঝকঝকে হবে এবার মিনিমাম আধ ঘন্টা তোমরা এটা ছেড়ে দেবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা ছেড়ে দেবে আর কিছু করবে না এক ঘন্টা পরে মুখটা জল দিয়ে জাস্ট ধুয়ে নেবে আর কিছু করতে হবে না জাস্ট প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে এবার দেখো মুখটা আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখো তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা গ্লো করছে এবার কি করব আমি অল্প একটু অ্যালোভেরা জেল নিলাম তার সঙ্গে দিচ্ছি দু তিন ফোঁটা গোলাপ জল এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে প্রথমে তোমরা মুখে লাগিয়ে নেবে এটা কিন্তু একটা প্রাইমারের কাজ করবে মেকআপ করার আগে একটা প্রাইমারের কাজ করবে এবার চলো তোমাদেরকে আমি একটা মেকআপ করে দেখাই সো দেখো অল্প একটু অ্যালোভেরা জেল আর একটু গোলাপ জল মিক্স করে আমি ফেসে ফার্স্ট লাগিয়ে নিলাম এবার আমি ছোট্ট একটা মেকআপ তোমাদের করে দেখাচ্ছি যে এই ট্রিটমেন্টটা করার পরে মেকআপটা আমার কত তাড়াতাড়ি ব্লেন্ড হবে আর কত তাড়াতাড়ি ফুটে উঠবে তা তার জন্যে দেখো আমি এখানে লাগাচ্ছি এটা ল্যাকমির এইটা এই প্রোডাক্টটার সম্পূর্ণ রিভিউ আমি আমার ওই চ্যানেলে দিয়েছি আমি লিংক দিয়ে দেবো এটা দুর্দান্ত একটা প্রোডাক্ট নতুন লঞ্চ করেছে ল্যাকমি তোমরা দেখে নিতে পারো সো দেখো জাস্ট একটুখানি এইটা লাগিয়ে নিলে তোমার আর কিচ্ছু লাগাতে হবে না একদম মানে একটু তুমি হালকা মেকআপ করতে চাইছ কিন্তু বেশি কিছু প্রোডাক্ট ইউজ না করে জাস্ট এইটা তুমি এরকমভাবে লাগিয়ে নেবে দেখো মুখটা এমনি গ্লো করছে হাইলাইটারের পর্যন্ত দরকার নেই কোনো কিছু সিসি ক্রিম বিবি ক্রিম ফাউন্ডেশন কিচ্ছুর দরকার নেই দেখো হয়ে গেল এবার যদি তোমরা চাও কম্প্যাক্ট ইউজ করতে পারো বাট আমি করছি না এবার আমি লাগাবো শুধু লিপস্টিক দেখো আমি এখানে একটা ল্যাকমির একটা নিউড কালারের লিপস্টিক ইউজ করছি দুর্দান্ত কালারটা কাজল এটা আমি ফেসে স্ক্যানার একটা কাজল ইউজ করছি আর একটা ছোট্ট একটা টিপ তো দেখো তোমাদের সাথে আমি একটা ছোট্ট মেকআপও শেয়ার করলাম তোমরাই নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে আমি মানে তোমরা নিজেরাই তো দেখলে আমি কিচ্ছুই লাগালাম না জাস্ট একটু এই ল্যাকমির এইটা লাগালাম ব্যাস আর কিছুই লাগাইনি ল্যাকমির এই লুমি ক্রিমটাই বাস লাগিয়েছি ওটা জাস্ট একটা এমনি নর্মাল ক্রিম ওটা সিসি ক্রিমও নয় কোনো ফাউন্ডেশনও নয় তোমার স্কিনকে কোনোরকম মানে ভারী মেকআপও নয় কিন্তু তোমার স্কিনটা যদি নিজে থেকে গ্লো করে তাহলে তোমার কোনো ভারী মেকআপও করতে লাগবে না এত আজকের এই স্কিন কেয়ারটা এমনই জাদু একটা মানে মিরাকেল। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের এটাতে অনেক উপকার হবে তোমরা মানে এটা করে তোমরা নিজেরাই হ্যাপি হয়ে যাবে সো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো আর অবশ্যই ট্রাই করো কিন্তু এটা কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তাহলে তো তোমরা অ্যাপটা দেখতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো জাস্ট ডাউনলোড করেই নিলেই হবে তো একবার চেক করে নিও